দক্ষিণ ভারতে এখন লক্ষ লক্ষ মানুষ সারা বছরই প্রায় চিকিৎসার জন্য আসেন। দক্ষিণ ভারতে চিকিৎসার কথা বললেই ভেলোরের নামটাই প্রথমে আসে, অর্থাৎ সিএমসি খ্রিস্টান মেডিকেল কলেজ। এটি একটি প্রাইভেট মিশনারি হসপিটাল। তামিলনাড়ু রাজ্যের ভেলোর শহরে অবস্থিত এই সিএমসি হসপিটালটি। তো বন্ধুরা, ভেলোর সংক্রান্ত অনেক প্রশ্নেরই উত্তর এই ভিডিওটির মাধ্যমে পাবেন। তো এখন প্রশ্ন হলো, ভেলোর কিভাবে যাবেন, যাবার আগে কি কি করবেন, কোথায় থাকবেন, এছাড়াও কিভাবে চিকিৎসা করাবেন বা চিকিৎসার খুঁটিনাটি বিষয় সম্বন্ধে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি কোনো মতামত থাকে তাহলে ভিডিও শেষে নিচে কমেন্ট বক্সে কমেন্টে জানাতে পারেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুনত্ব ভিডিও আপডেট পাওয়ার জন্য। ভেলোরে মূলত পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, উড়িষ্যার পেশেন্টই সবথেকে বেশি দেখা যায়। তো বন্ধুরা, প্রথমে আসা যাক কীভাবে যাবেন। কলকাতা থেকে ভেলোর যেতে হলে দক্ষিণ ভারতগামী যে সমস্ত ট্রেন আছে সেই সমস্ত ট্রেনগুলি, যেগুলো কাটপাটি স্টেশনে স্টপেজ আছে, সেই ট্রেন ধরেই আপনাকে যেতে হবে ভেলোর, অর্থাৎ কাটপাটি স্টেশনে নামতে হবে। তো আমরা এখন কাটপাটি জংশনে নেমে গেছি, ফাইনালি কাটপাটি জংশনে পৌঁছেছি। এই কাটপাটি জংশন থেকে নেমেই সামনে অটো ধরবো, অটো ধরে যাওয়া যাবে এই ভেলোরে, ভেলোর সিএমসি, যেটা খ্রিস্টান মেডিকেল কলেজ, যেখানে সবাই ট্রিটমেন্ট করানোর জন্য আসেন। কাটপাটি স্টেশনে নেমে আপনি স্টেশনের বাইরে এলেই দেখতে পাবেন সারি সারি অটো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সেই অটো ধরেই আপনি ভেলোর সিএমসি মূল গেটের সামনে চলে আসতে পারবেন। অটোর ভাড়া 100 থেকে 150 টাকা, এছাড়াও আপনি বাসে যেতে পারেন। অটো স্ট্যান্ডের সামনে মেন রাস্তা থেকে বাস পাবেন, বাসের ভাড়া মাত্র 10 টাকা। এবার আসা যাক, যাবার আগে কী কী করবেন। যাবার আগে অবশ্যই অন্ততপক্ষে 3 মাস আগে ট্রেনের টিকিট কনফার্ম করে নেবেন। এছাড়াও যাবার আগে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করা যায়, সেই অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অবশ্যই যাবেন। এক্ষেত্রে জেনারেল অ্যাপয়েন্টমেন্ট 220 টাকা এবং প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট 810 টাকা। এই অ্যাপয়েন্টমেন্টের ডেট আপনি যেদিন পৌঁছাবেন ঠিক তার পরদিন অ্যাপয়েন্টমেন্টের ডেট রাখবেন, অর্থাৎ কোনো কারণে ট্রেন যদি লেট করে তাহলে আপনার অ্যাপয়েন্টমেন্ট ল্যাপস হয়ে যেতে পারে। তো বন্ধুরা, অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন, নইলে আপনার টাকা এবং সময় দুই নষ্ট হবে। যাবার আগে অবশ্যই সঙ্গে কিছু মেডিকেল রিপোর্ট যদি থাকে, এছাড়াও আপনার ভোটার এবং আধার কার্ড অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন। অনলাইনে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন তার সাইট বা তার লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। এছাড়াও অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার স্লিপটি অবশ্যই প্রিন্ট আউট করে সঙ্গে নিয়ে যাবেন। অ্যাপয়েন্টমেন্ট স্লিপ কেমন হয় তার একটি বিশেষ কপি আপনাদের আমি এখানে স্পেসিমেন হিসাবে দেখিয়ে দিচ্ছি। এটি হলো অনলাইন অ্যাপয়েন্টমেন্ট স্লিপ, যেখানে সমস্ত কিছু লেখা আছে, অ্যাপয়েন্টমেন্ট ডেট, তারিখ এবং একটি নির্দিষ্ট ইউনিক হসপিটাল আইডি নাম্বার বা হসপিটাল নাম্বার, প্রত্যেক পেশেন্টের আলাদা আলাদা এটি হয়ে থাকে, এবং কোন ডিপার্টমেন্টে আপনি দেখাবেন তাও সমস্ত কিছু এখানে উল্লেখ করা থাকে। এবার আসা যাক, কোথায় থাকবেন। ভেলোরে সিএমসি অর্থাৎ খ্রিস্টান মেডিকেল কলেজ এর মূল গেটের অপোজিটেই যে রাস্তাটি আছে সেই রাস্তা ধরে আপনি ঢুকলেই দেখতে পাবেন এখানে প্রচুর বাঙালি হোটেল আছে। এই বাঙালি হোটেলগুলিতে আপনি থাকতে পারেন এবং থাকার জন্য আপনার প্রতিদিন ভাড়া 200 টাকা থেকে 500 টাকা পর্যন্ত স্ট্যান্ডার্ড। এরপরে আপনি আরও দামি চাইলে 2000-5000 টাকা দামেরও হোটেল পাবেন, এছাড়াও অনলাইনেও আপনি বুক করতে পারেন। তবে হোটেলগুলিতে বেশিরভাগ জায়গাতেই নিজে রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে, অর্থাৎ হোটেল মালিকের সাথে সেরকম মতো চুক্তি করে নেবেন, রান্নার বাসনপত্র তারাই দেবে, সে তার দ্বারা আপনি এখানে বাজার করে নিজেই রান্না করে খেতে পারবেন। কারণ এখানে চিকিৎসার জন্য কমপক্ষে 7 থেকে 10 দিন সময় লেগে যায়, তাই নিজে রান্না করে খেলে অনেকটা পয়সা সাশ্রয় হবে। আর এই হোটেলগুলির একটি নির্দিষ্ট রুলস আছে, যেটি হলো কমপক্ষে প্রথমেই 5 দিনের অ্যাডভান্স বুকিং আপনাকে করতে হবে। এছাড়াও হসপিটাল গেটের উল্টো দিকে রাস্তায় আপনি পাবেন হোটেল বাঙালি, এখানে আপনি খেতে পারেন, তবে বাঙালি খাবার পাবেন। নিউ হোটেল ক্যালকাটা, এখানেও আপনি ভালো বাঙালি খাবার পাবেন। এছাড়াও নবীন লজ, ব্যানার্জি লজ, আরোকিয়া লজ, এই সমস্ত কিছু লজের নাম বা অ্যাড্রেস আমি নিচে আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেগুলো দেখে নিতে পারেন। এরপর আসা যাক কিছু সতর্কমূলক বার্তা।
অর্থাৎ এই সিএমসি গেটের আশেপাশে বা বাজারের দিকে বিকালবেলা একা একা ঘোরাঘুরি করবেন না, কারণ কিছু অসৎ ব্যক্তি আপনার কাছে 5 টাকা 10 টাকা চাওয়ার বিনিময়ে আপনার পুরো পকেট ফাঁকা করে দেবে। কারণ চিকিৎসার উদ্দেশ্যে আপনি ওখানে গেছেন, বেশি টাকা ক্যারি করবেন না, সেক্ষেত্রে এটিএম কার্ড বা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিংয়ের মাধ্যমে বেশি পেমেন্ট করার চেষ্টা করবেন। সমস্ত জায়গাতেই প্রায় এটিএম কার্ডের মাধ্যমে পেমেন্ট হয়ে থাকে। এবার আসা যাক চিকিৎসার খুঁটিনাটি বিষয় সম্বন্ধে। এখানে চিকিৎসা করাতে আসার আগে আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন তাহলে কোনো অসুবিধা নাই, সেক্ষেত্রে আপনার সঙ্গে সঙ্গে সেই অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আপনি এবং নির্দিষ্ট ডিপার্টমেন্টে আপনি আপনার চিকিৎসা করাতে পারবেন। এবার যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া না থাকে তাহলে আপনি কি করবেন, সিএমসির মূল গেটে সামনে ঢুকেই দেখতে পাবেন সিলভার গেট 600, অর্থাৎ এই সিলভার গেটে নিউ প্রাইভেট রেজিস্ট্রেশন, এখানে আপনি প্রবেশ করবেন। সিলভার গেটে ঢুকেই দেখতে পাবেন এখানে নতুন প্রাইভেট রেজিস্ট্রেশন হচ্ছে, তো আপনি এখানে প্রাইভেট রেজিস্ট্রেশন বা পাশেই জেনারেল রেজিস্ট্রেশন করতে পারেন। সেক্ষেত্রে আপনার ফিস আলাদা আলাদা, প্রাইভেটে 810 টাকা এবং জেনারেলে 220 টাকা। তো আপনি এখানে রেজিস্ট্রেশন করিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিলে কমপক্ষে 7 দিন আপনাকে ওয়েট করতে হবে, তবে ডিপার্টমেন্ট অনুযায়ী আপনি আগেও পেতে পারেন। প্রথমবার চিকিৎসা করাতে গেলে এই খ্রিস্টান মেডিকেল কলেজের একটি ক্রিস কার্ড বা হসপিটাল নাম্বার কার্ড আছে, সেই কার্ডটি 50 টাকার বিনিময়ে করিয়ে নেবেন, অবশ্যই অনেক কিছু সুযোগ সুবিধা পাবেন চিকিৎসার ক্ষেত্রে। সিএমসির মূল গেটের ঢুকেই ডান দিকে দেখতে পাবেন ওপিডি ব্লক গেট নাম্বার 1, আপনার অ্যাপয়েন্টমেন্ট স্লিপেই আপনি দেখতে পাবেন ওপিডি ব্লক কত নম্বর গেট, কত নম্বর লিফট এবং কোন ডিপার্টমেন্টে যেতে হবে বা কোন ডিপার্টমেন্টে আপনি নাম এন্ট্রি করছেন, সেই অনুযায়ী আপনি সেই বিল্ডিংয়ে ঢুকে যাবেন। এছাড়াও ওখানে সিকিউরিটি আছে, আপনি জিজ্ঞাসা করলে তারা সম্পূর্ণরূপে হেল্প করবে, তার জন্য কোনো দালাল বা কোনো কারো প্রয়োজন হবে না। তবে এক্ষেত্রে বলে রাখি, বাংলা বা হিন্দি জানলেও কোনো সমস্যা নেই, ইংরাজি বা তামিল যদি নাও জানেন সেক্ষেত্রে আপনার চিকিৎসার কোনো অসুবিধা হবে না, তবে ডাক্তারবাবুরা সম্পূর্ণ ইংরাজি এবং তামিল ভাষাতেই বেশি বুঝে থাকেন, তবে সেক্ষেত্রেও ইন্টারপ্রিটার আছে, আপনার কোনো অসুবিধা হবে না। এটি হলো ওপিডি বিল্ডিং। এই ওপিডি বিল্ডিংয়ে সমস্ত রকম ডিপার্টমেন্টেই রয়েছে, মেডিসিন থেকে শুরু করে ডার্মাটোলজি, এছাড়াও বিভিন্ন অন্যান্য সংক্রান্ত বিভিন্ন ডিপার্টমেন্টগুলি সবই এই বিল্ডিংয়ের মধ্যেই আছে। তবে এখানকার পরিষেবা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আপনার মন কেড়ে নেবে। এটি হলো মহিলা এবং শিশু বিভাগ। এই বিল্ডিংয়ে আপনার মহিলাদের এবং শিশুদের চিকিৎসা হয়ে থাকে। এই ওপিডি বিল্ডিংটি মহিলা এবং শিশুদের জন্য আলাদা। সিএমসিতে সোম থেকে শনিবার পর্যন্ত সমস্ত ওপিডি বিভাগ খোলা থাকে, তবে রবিবার দিন সমস্ত ওপিডি বিভাগ বন্ধ থাকে। এছাড়াও এমার্জেন্সি 24 ঘন্টায় খোলা থাকে। দক্ষিণ ভারতে গরমের প্রকোপটা খুবই বেশি, তাই চিকিৎসার ফাঁকে ফাঁকে ডাবের জল এবং ফলের রস খেলে শরীর সুস্থ থাকবে। হসপিটালের বাইরে যদি কোনো মেডিসিন কিনতে হয় তাহলে হসপিটাল গেটের উল্টো দিকে দেখতে পাবেন লক্ষ্মী মেডিকেলস, মিনিমাম 10% ডিসকাউন্টে এখানে বিভিন্ন রকম ওষুধ পাবেন। তো এ বিষয়ে আরও বলে রাখি, যদি আপনি বুঝতে পারেন যে আপনার চিকিৎসা 5 থেকে 7 দিন অথবা 10 দিনের মধ্যে হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে অবশ্যই রিটার্ন টিকিট করে রাখবেন, নইলে আপনাকে ওইখানে বিভিন্ন এজেন্সির মাধ্যমে বা দালালদের থেকে টিকিট কাটতে হবে, যার মূল্য আপনার অনেকটাই বেশি দিতে হবে, কারণ তৎকাল টিকিটের সাথে বিভিন্ন এজেন্সির চার্জ প্রায় টিকিট পিছু 500 থেকে 700 টাকা বেশি লেগে যাবে। তো বন্ধুরা, একঘেয়েমি এখানে থাকতে থাকতে যদি বোরিং হয়ে যায়, পাশেই ভেলোর ফোর্ট অর্থাৎ 500 থেকে 700 মিটার দূরেই সিএমসি গেট থেকে 500 থেকে 700 মিটার দূরেই ভেলোর ফোর্ট অর্থাৎ ওল্ড বাসস্ট্যান্ডের বিপরীতে সেখানে একটু ঘুরে আসতে পারেন। তবে এই ভিডিও আমি পরে নিয়ে আসছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন। তো বন্ধুরা, অবশ্যই রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর সবশেষে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুনত্ব ভিডিও আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।